গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমি করবো রিয়াকশন ভিডিও, অ্যান্ড সেটাও আমার তোমার মা ফার্স্ট করে আছে, তুমি বেশি জোরে বলতে পারো না, বুঝে যাবে। মানে যদি মানে আমার মার এইসব ব্যাপারে কোনো আইডিয়া। আজকে ভিডিওটা হচ্ছে ধামাকে। এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে। অনেক দিন ধরে ভাবছি যে আমি আমার একটা হেয়ার কাট দেবো, মানে ছোটো করে ফেলবো, আর যেটা আমার মা একদমই পছন্দ না। অনেক দিনের ভাবনা চিন্তা, পর ফাইনালি আজকে আমি ডিসিশান নিয়েছি। কিন্তু এখন যখন আমি যাচ্ছি, আমার একদমই মানে চুল কাটতে ইচ্ছাই করছে না। তো চলো দেখা যাক কতটুকু কী ভিডিও করতে পারি। ওই ব্যাপারে একটু কনসার্ন যে আমি কী করে শ্যুটটা করবো, মানে বাড়ি এসে কিছু জোগাড় করনা পড়েগা। চলো তোমরা ভিডিওটা দেখে দেখো। A few moments later. লাইট ফাইট বন্ধ রয়েছে, মা দেখতেও পাইনি। তো এখন যাব, মানে কিছুভাবে আমি একটু জাস্ট ভিডিও ক্লিপ শেয়ার করবো। ওরকম কোনো ড্রামা হবে না আমি জানি, বাট স্টিল একটা কেমন একটা লাগছে, কী রিয়াকশন হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালে উঠতে পারে না কিছু না। গজব বেজতি হ্যায়। তেল সাবান দিয়ে চুলগুলি বড় করে আর চুলগুলি কাটিয়ে লাগে। তো চুল চুল বড় করতে গিয়ে শুধু কি তেল সাবান লাগে? এখন কি তেল সাবান লাগবে না? না, ওই জন্য এতক্ষণ আমি দেরি আছে আসতে। কেন ভালো লাগছে না তুই? হ্যাঁ, একদম ছোট কত চুল হয়েছে, কত বড় হয়ে গেছে চুল দিয়ে। চুলগুলি কাটিয়ে আবার সঙ্গে সরিয়েছে। ভালোই তো লাগছে, চুলগুলো সব পড়ে যাচ্ছে, মাথা টাক হয়ে যাচ্ছে। কিটি কেমন লাগছে? এটি সর কিটি মিষ্টি সর সেটা লাইট অফ। মা ভালো লাগছে না? আমি জানি না, সত্য গজব বেজতি। এখন বলবে মাথার মধ্যে চুল আছে নাকি দেখি। ঘেমে জল বেড়ে গেছে। তো দিস ওয়াজ দ্য এন্ড অফ দিস ভিডিও। খুবই ছোট হয়েছে আমি জানি, অ্যান্ড রিয়াকশনটা খুব একটা আউটরেজিয়াস ড্রামাটিক হয়নি, বাট মানে ফার্স্ট থিং ফার্স্ট। হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ 10টা বাজে শুনেছি খাচ্ছি। তো দিস ইজ দ্য ওজি পার্ট অফ দ্য এন্টায়ার ভিডিও, মানে এটা ছিল অরিজিনাল রিয়াকশন। কি বলবো, এর থেকে বেশি কিছু ড্রামা হবে না আমি জানি, কিন্তু এই আর কি সবসময় এখনও বুঝতে এই চুল ছোটো করছিস, চুল ছোটো করছিস। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও আমার মায়ের রিয়াকশানটা। অ্যান্ড প্রচণ্ড গরম, তোমরা দেখতে পাচ্ছ আমার মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা।